আমার এইখান গাঁও ষাটি নম্বর বরখত্রী বিধানসভা সমষ্টির অন্তর্গত মুকালম নারায়ণপুর গাঁও পঞ্চায়েতর হাপকাটা মথৌরি সোপা বলে কয়। এই দলংখনের কারণে মোটামুটি আজি 4-5 বছরের পরে আমি বহুত অসুবিধাত আছো। স্কুলিয়া ছাত্রছাত্রী আছে বহুত, ইফালে স্কুল এটা আছে, ইফালে হাই স্কুল আছে, আমার ইন্ডাস্ট্রি আছে, ডেইলি হোলসেল ফিস মার্কেট আছে, ডেইলি মার্কেট আছে, মানে মোটামুটি এই রাস্তা দিয়ে 4-5খন গাঁওয়ার মানুষ আপ ডাউন করে থাকে, মেইন রোড বলে কব পারি 4-5খন গাঁওয়ার। সপ্তাহত মোটামুটি এই দলংখন 4-5টা অ্যাক্সিডেন্ট হয়ে আছে, সাইকেল লই পড়ে যাব নতবা কোনোবা স্কুলের ছাত্রছাত্রী কিতাব সিতাব লই পড়ে যায়। দলংখন কারণে ইমান অসুবিধাত ভুগি আছে আমার পাবলিকে। 2020 চনত তেতিয়া এমএলএ নারায়ণ ডেকা আছিল, তেখেতক আমি অনুরোধ করার কারণে একবার রিপেয়ারিং করে দিছিল, কিন্তু তারপরও আর তেখেতও কৈছিল যে কামখিনি হব হব বলে কওতে তেওর কার্যকাল গুছি গল। এতিয়া আমার নতুন বিধায়ক দিগন্ত বর্মন ডাঙরিয়া, তেখেতও ইলেকশনের সময় প্রতিশ্রুতি দিছিল যে মই জয় হওয়ার 2 মাহ পিছত দলংটা ক্লিয়ার করে দিম, কিন্তু জয় হল। জয় হওয়ার পিছত তেখেতে একবারও আমার দলংখন সাবলৈ নাহিল। যে নক আপনার চ্যানেলের মাধ্যমে দি মই আমার সরকারক বা বিধায়ক মহোদয় অনুরোধ জানাম যাতে অতি শীঘ্রে আমার দলংখনের কাম সম্পূর্ণ করে দিয়ে আমার রাইজের যাতায়াতের যাতে অসুবিধা হয় এটাও অনুরোধ জানাইছো। অন্যথা দলংখন দলংখনত যদি কিবা ডাঙর অ্যাক্সিডেন্ট হয়ে যায় এইটার কারণে দায়ী কিন্তু সম্পূর্ণভাবে সরকার পক্ষ হব। এইখানে অনুরোধ জানালো সরকারের।